গুৱাহাটী পালে গৰুচুর, গৰুচুরৰ টার্গেট ক্ষীৰতি গাই, মহানগরীর হাতীগাঁওত নিশা এঘৰৰ গোহালির পৰাই নোহোৱা হল দুজনী ক্ষীৰতি গাই। পাছত গৃহস্থৰ তৎপরতাত রাইজে ধরিলে দুই গৰুচুরক, ধৃত চুর দুটা রশিদুল ইসলাম আর শহীদুল ইসলাম। গাঁওরক্ষী বাহিনী আর আরক্ষীর পহরার পাছতো গরুচুরের তৎপরতাত ক্ষুব্ধ হয়ে পড়েছে ভুক্তভোগী পরিয়াল। পাছত রাইজে ধৃত চুর দুটাক গতাই দিয়ে আরক্ষীক। কন্টিনিউ আমার খানকা ব্রিজত ভিডিবি ডিউটি থাকে, সেই ভিডিবি ডিউটি থাকা অবস্থাত কেনেকা গরু পার করে? এটা দুটাও নহয়, 15-20টা সিরিয়ালি গরু চুর করে আছে রাতে রাতে 2টা বাজিত 1টা বাজিত। হ্যাঁ, এমন ডিউটি থাকার পিছত গাড়ি গরু গরুগুলা গাড়ি উঠায় দেখা নাপায়, কোনো সিকিউরিটি, এমন সিকিউরিটি থাকে আমার খানকা হাতিগাঁও অঞ্চলত, পাপা পার্টির পে, পেট্রোলিং পার্টির পে, ডিবির পে, কোনো গম না। ডিব্রুগড়ের টিংখাং 2 নম্বর কেশেরগুড়ি পুয়তি নিশা চোরাং গরুসহ জব্দ করে এখন টাটা ডিআই বাহন। অবশ্যই ঘটনাস্থলীর পলাবলে সক্ষম হয় বাহনত থাকা লোকসল। বাহনখনেরপর আরক্ষী জব্দ করে 6টা গরু। পার্টি পেট্রোলিং দিয়ে আহি থাকা সময়ত রখাবলে কয়, রখাবলে অমান্তি প্রকাশ করে দুয়ো পলাবলে বাধ্য হয় ড্রাইভারসহ। পলোয়ার পিছত গাড়িখন রখায় গরুকিটা ধরব কারণে সক্ষম হয়। ঘটনা সন্দর্ভত আরক্ষী অব্যাহত রাখিছে তদন্ত। বশিষ্ঠৰ পৰা উৎপল হালৈ, মৰাণৰ পৰা ঋষেশ্বৰ বৰুৱা, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।